সৎগুরুক লগত লৈ নিশা কাজিরঙাত সফর মুখ্যমন্ত্রীর। গাড়ির লাইটর পোহরত স্পষ্টকৈ দেখা গৈছে যে হাতিয়েও বাট এৰি দিছে মুখ্যমন্ত্রীর বাহনক। তার পাছতে নিশা মুখ্যমন্ত্রীর কাজিরঙাত প্রবেশক লৈ তীব্র বিতর্ক। অভিযোগ উঠিল বন্যপ্রাণী সুরক্ষা আইনের 27 নং ধারা উলঙ্ঘা করে কাজিরঙাত প্রবেশ করেছে মুখ্যমন্ত্রী। অভিযোগের উত্তর মুখ্যমন্ত্রীর, ওয়ার্ডেনে অনুমতি দিলে নিশা 2 বজাতেও কাজিরঙাত প্রবেশ করিব পারি। আইনের কোনটো ধারাত নিশা মুখ্যমন্ত্রীর প্রবেশত বাধা আছে বলেও প্রশ্ন মুখ্যমন্ত্রীর। এনেকুৱা কথা একো নাই, ওয়াইল্ড লাইফ এক্ট মতে ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনে যেতিয়াই অনুমতি দিয়ে রাতে 2টা বাজাতো মানুষ যাব পারে। এনেকুৱা কোনো আইন নাই যে মানুষ রাতে যাব নোৱাৰে। খুলি দিব, কালি সৎগুরুয়ে তেওঁর পবিত্র হাতেরে এটো খুলি দিলে, 2-3 দিন পিছত খুলিব। সেটো কিমান ইমান চিন্তা করবলগা কি আছে, সদায়তো 2 অক্টোবর পিছতেই খুলে। ইয়াৰ পাছত মন্ত্রী পীযুষ হাজরিকার টুইট, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈও নিশা কটাইছিল কাজিরঙাত। এখন সরকারি ভ্রমণসূচী টুইট করে মন্ত্রী পীযুষ হাজরিকায় লিখে সন্মানীয় সাংবাদিক সকল, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর 2008 চনের মার্চ মাহর এই ভ্রমণসূচী মন করক। তেতিয়ার মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আরিমুড়া গেস্ট হাউসত উপস্থিত হয়েছিল বিয়লি 4 বজাত। আরিমুড়া গেস্ট হাউস কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের 13 কিলোমিটার ভিতরত অবস্থিত। তাত প্রাক্তন মুখ্যমন্ত্রীগিয়ে নিশাটো কটাইছিল। 14 বছর পূর্বে 2008 চনের 30 মার্চের দিনা বিয়লি 4 বজাত সূর্যাস্ত হয়েছিল নে নাই এতিয়া সেয়া জনার উপায় নাই। কিন্তু কাজিরঙাত প্রবেশক লৈ পরিবেশ কর্মী রোহিত চৌধুরীয়ে টুইট করেছে আন এখন পত্র। 2020 চনের 12 ফেব্রুয়ারীত রাষ্ট্রীয় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পর অতিরিক্ত বন মহানির্দেশকে এই পত্র প্রেরণ করেছিল প্রতিটি ব্যাঘ্র প্রকল্পর চিফ ওয়ার্ডেনলৈ। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানক 2006 চনতে ব্যাঘ্র প্রকল্প হিসাবে ঘোষণা করা হয়েছিল। গতিকে এই পত্র নিশ্চিতভাবে কাজিরঙার চিফ ওয়ার্ডেনেও লাভ করেছিল। এতিয়া এই পত্রখনত কি লিখা আছে ভালদরে মন করক। পত্রখনত স্পষ্ট ভাষাৰে উল্লেখ করা হয়েছে যে ব্যাঘ্র সংরক্ষিত অঞ্চলত যাতে প্রতিখন বাহনের মাজত কমেও 500 মিটারের ব্যবধান থাকে তাক আখরে আখরে নিশ্চিত করবলৈ পরামর্শ দিয়া হয়েছে। আর এয়া সূর্যাস্তর পাছত কাজিরঙাত প্রবেশ করা মুখ্যমন্ত্রীর কনভয়ের দৃশ্য চাওক। পাছে পাছে আন এখন বাহন সোমাই গৈছে কাজিরঙার ভিতৰলৈ। সেইবাবেই পরিবেশ কর্মী রোহিত চৌধুরীয়ে ভারত সরকারের বন বিষয়াক সম্বোধন করে লিখিছে, মই ন্যাশনেল টাইগার কনজারভেশন অথরিটিক অনুরোধ করো যে 500 মিটারের ব্যবধান রক্ষা করিবৰ বাবে যে গাইডলাইন দিয়া হৈছে সেয়া প্রত্যাহার করিব লাগে। লগতে এই নির্দেশনা পালন করিব নোৱাৰাৰ বাবে অসমৰ চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন আৰু অসম চৰকাৰৰ বন বিভাগকো এই নির্দেশনা প্ৰত্যাহাৰৰ বাবে অনুৰোধ জনাও। পৰিবেশ তথা আৰটিআই কৰ্মী ৰোহিত চৌধুৰীৰ এই আবেদনৰ উত্তৰ অসম চৰকাৰে কিদৰে দিয়ে সেয়া লক্ষণীয় হ'ব।